বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে আমরা আলোচনা করব কার্যকরীমূলক বা ফাংশনাল গ্রুপ এই বিষয়টিকে নিয়ে। তো আমরা কার্যকরীমূলক জানার আগে আমি আপনাদেরকে একটি ছোট্ট প্রশ্ন করতে চাই, এবং এই প্রশ্নটি হচ্ছে, এখানে আমরা চারটি জিনিস রেখেছি, এবং এই চারটি জিনিসের মধ্যে আমি যদি আপনাকে বলি যে এখানের মধ্যে লাভ কোনটি, তাহলে আপনি অবশ্যই বলবেন এটিই লাভ। আপনি সবগুলোর মধ্যে থেকে আপনি জানেন এবং আপনি চিনেন যে এটি হচ্ছে লাভের চিহ্ন। তো এবার আমি যদি আপনাকে বলি এখানে কান্নার চিহ্ন কোনটি, তাহলে আপনি এটাই অবশ্যই চুজ করবেন, হাসির চিহ্ন এটাই চুজ করবেন, এবং আপনি তীর চিহ্ন কিন্তু এটাই চয়েস করবেন। এখন আমি যদি আপনাকে বলি যে এটা হচ্ছে লাভ রিয়্যাক্ট, আপনি কি কখনো বিশ্বাস করবেন? করবেন না। কেন বিশ্বাস করবেন না? তার কারণ হচ্ছে এটা তো লাভ রিয়্যাক্ট নয় বা লাভ চিহ্ন নয়, আমি কেন এটাকে বিশ্বাস করব? তো আপনি ছোটকাল থেকে জেনে এসেছেন এটি হচ্ছে লাভ রিয়্যাক্ট এবং এটি হচ্ছে হাসির চিহ্ন। তো আসলে এই চিহ্নগুলো দিয়ে আমরা কিন্তু এক একটা জিনিস মানে এক এক ধরনের জিনিস বুঝে থাকি। তো কার্যকরী মূলকটাও ঠিক একই ধরনের জিনিস। আপনারা একটা উদাহরণ দেখেন তাহলে বুঝতে পারবেন। এবার এখানে একটা উদাহরণ দিলাম, দুইটা উদাহরণ, তিনটা এবং চারটা উদাহরণ। বাট এই চারটা উদাহরণের মধ্যে আপনি একটু ভালো করে খেয়াল করেন, কার্বনের মান আছে এক দুই তিনটা, কার্বনের মান আছে এক দুই তিনটা, কার্বনের মান আছে এক দুই তিন, কার্বনের মান আছে এক দুই তিন। বাট তাহলে কি সবগুলোই একই রকম জিনিস হবে? দেখেন তো তাদের নামগুলো আমি পাশে কী লিখে রেখেছি। এখানে কার্বনের মান তিনটা আছে, বাট এখানে লেখা আছে প্রোপেন, বাট এটা হচ্ছে প্রোপিন বা প্রোপ অন ইন। নামকরণগুলো কীভাবে হচ্ছে এর পরবর্তী ক্লাসে আসছে, অবশ্য নামকরণ নিয়ে বিস্তারিত আলোচনা আসবে। তো এবার এটার নাম আবার প্রোপানল, বা এটার নাম হচ্ছে আবার প্রোপানয়িক অ্যাসিড। তুমি আসলে কার্বন এবং হাইড্রোজেনগুলো তো প্রায় একই রকম দেখতে পাচ্ছি মনে হচ্ছে, বাট নামগুলো কীভাবে চেঞ্জ হয়ে গেল? আসলে নাম চেঞ্জ হওয়ার পেছনে ওই কার্যকরীমূলক দায়ী। কার্যকরীমূলকগুলো এখানে আমি কীভাবে দেখেছি খেয়াল করেন, এখানে যতগুলো কার্বন ছিল কার্বন কার্বন এক বন্ড, এবং কার্বন কার্বন যখন এক বন্ড হয় তখন সেটাকে আমরা বলি অ্যালকেন। এবার আমরা দেখেন এখানে কার্বন কার্বন ঠিকই আছে, বাট এই কার্বন কার্বন এখানে একটা ডাবল বন্ড আছে, তো কার্বন কার্বন যখন ডাবল বন্ড হয় তখন সেটাকে আমরা বলি অ্যালকিন। এবার আমরা যদি এই দিকে খেয়াল করি, কার্বন কার্বন এক বন্ড অ্যালকিন ঠিক আছে, বাট এই যে ওএইচ, ওএইচ যদি থাকে তাহলে ওএইচ হচ্ছে একটা কার্যকরীমূলক, এবং ওএইচ দ্বারা বোঝায় এটা হচ্ছে একটা অ্যালকোহল। এখানে যদি আমরা খেয়াল করি তাহলে কার্বন কার্বন সবগুলো এক বন্ধন, বাট এখানে সি ডবল এইচ আছে। তো আসলে দেখেন এখানে বন্ড সি ডবল এইচ, বন্ড ওএইচ, কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন এক বন্ধন। তো এই জিনিসগুলো কার্বন কার্বন দ্বিবন্ধন, তারপরে হচ্ছে ওএইচ, তারপরে যে সি ডবল এইচ, এগুলো দেখেই কিন্তু আমি এই নামকরণগুলো করতে পেরেছি। তো তাহলে এই যে এইগুলো দেখে যখন আমি নামকরণ করতে পারলাম, এই না এই জিনিসগুলোকে বলা হয় কার্যকরী মূলক। তো কার্যকরী মূলকের কারণেই কিন্তু সবগুলো নাম আলাদা আলাদা হয়েছে। আমরা যদি সংজ্ঞাটা খেয়াল করি তাহলে বুঝতে পারবো, যে পরমাণু বা মূলক কোনো জৈব যৌগের অণুতে বিদ্যমান থেকে এর তথ্য দিতে পারে। তাহলে এখন দেখেন এটা যদি থাকে তাহলে একটা তথ্য দিচ্ছে, এটার নাম হচ্ছে প্রোপানল। তারপরে সি ডবল এইচ যদি হয় তাহলে বলছে এটা প্রোপানয়িক অ্যাসিড। তাহলে এক একটা জিনিসগুলো কিন্তু এখানে এক এক ধরনের তথ্য দিচ্ছে, এবং তাদের শ্রেণীর ধর্ম, অর্থাৎ এই ধরনের শ্রেণীগুলোর আচার আচরণ কেমন হবে এবং এদের বিক্রিয়ার ধর্মগুলো কেমন হবে, সবগুলোর আচার আচরণ এটা থেকেই আমি বুঝতে পারবো, তাকেই কী বলা হবে কার্যকরীমূলক বলা হবে। অনেক কার্যকরীমূলক আছে, বাট এখানে আমি কয়েকটি কার্যকরীমূলক আপনাদেরকে দেখাচ্ছি। যদি ওএইচ থাকে তাহলে ওটা অ্যালকোহল। তো আমরা যদি কার্বক্সিলিক অ্যাসিডের খেয়াল করি তাহলে সি ডবল এইচ। তো পরবর্তী ক্লাসেই কিন্তু আমাদের নামকরণ নিয়ে বিস্তারিত আলোচনা আসছে, আপনারা সবাই মনোযোগ রাখবেন, তার কারণ নামকরণ জৈব যৌগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সবার প্রতি থাকলো আবারও অনেক ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।